শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত ছজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তাদের মধ্যে একজন বাগদার বাসিন্দা চন্দন মণ্ডল। এরা সকলেই দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও জানা যাচ্ছে। শুক্রবার যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন সুব্রত সামন্ত রায়, কৌশিক ঘোষ, শাহিদ ইমাম, শেখ আল ইমাম, আব্দুল খালেক এবং চন্দন মণ্ডল। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের বড়ুয়া থানার ভরোয়া এলাকার বাসিন্দা। শনিবার সকাল থেকেই ভরোয়া এলাকায় কৌশিক ঘোষের বাড়িতে তালা ঝুলছে। চাকরি বাবু টাকা নিয়ে দিত না কি করতো সেসব আমরা কিছু জানি না। আগে চাকরি কতগুলো হয়েছিল প্রথমে সেটা জানি। ধৃত কৌশিক ঘোষ বড়ুয়ার বিধায়কের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বহু জায়গায় একসাথে দেখাও গিয়েছে কৌশিক ঘোষ ও বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। প্রথমেই একটা বিষয় নিয়ে আপনাদের প্রশ্নের আপত্তি করছি, যে আমার ঘনিষ্ঠ নয়, এটা আমার কাছে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে আপত্তি জানাচ্ছি। দেখুন, আমার বড়ুয়া বিধানসভার আমি এমএলএ, তারও বাড়ি বড়ুয়া। তার বিভিন্ন ক্ষেত্রে এমএলএদের কাছে আসে, অনেক মানুষজন আসে, ছবিও তোলে। এটা নিয়ে কোনো কিছু প্রমাণ হয় না যে আমার সে ঘনিষ্ঠ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।